নতুন একটি লাইভ মক টেস্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা প্রত্যেকটা কোশ্চেন জন্য পাঁচ সেকেন্ড করে সময় পাবে আগের ক্লাসে দেখো যে দুটো কোশ্চেন মিস্টেক হয়েছিল বক্সের যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাইশে অক্টোবর হবে আর বিজ্ঞান দিবস পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি আর ভিডিওটিকে অবশ্যই লাইক দাও লাইক দেওয়ার পর ক্লাস শুরু করো প্রথম কোশ্চেনটি দেখো জীবাণু আবিষ্কার করেন কোন বিজ্ঞানী জীবাণু আবিষ্কার করেন কোন বিজ্ঞানী প্রত্যেকটা কোশ্চেন পাঁচ সেকেন্ড সময় যারা বন্ধুরা অপশান বি বলছো কারেক্ট আনসার লিউ হুক লিউ হুক এই জীবাণু আবিষ্কার করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো ভারতে এখন মোট কটি রাজ্য আছে ভারতে এখন মোট কটি রাজ্য আছে ইজি কোশ্চেন এটা জন্য টাইম বেশি দিলাম না যে যারা অপশান ডি বলছো উনত্রিশটি ভারতে মোট এখন উনত্রিশটি রাজ্য রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো এমডিটি দিয়ে কী নিরাময় করা হয়ে থাকে অর্থাৎ এমডিটি দিয়ে কোন রোগ নিরাময় করা হয়ে থাকে এটা এখানে বলা হয়েছে খুব তাড়াতাড়ি অ্যান্সার করো বন্ধুরা প্রত্যেকটা কোশ্চেন পাঁচ সেকেন্ড যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার কুষ্ঠরোগ নিরাময় করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেনটি দেখো পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষ এর মিলনে উৎপন্ন কোষকে কি বলা হয় পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষ মিলনে উৎপন্ন কোষকে কি বলা হয়ে থাকে যার বন্ধুরা অপশান বি বলছো জাই গেট কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই পুংজনন কোষ আর স্ত্রীজনন কোষ মিলনে জাই গেট উৎপন্ন হয় পরবর্তী কোশ্চেন দেখো ডালের একটি পুষ্টি বিরোধী উপাদান কোনটি ডালের একটি পুষ্টি বিরোধী উপাদান কোনটি যারা বন্ধুরা অপশান বি বলছো সরি বন্ধুরা যারা অপশান এ বলছো হিমা গুটি নিন কারেক্ট অ্যান্সার ডালের একটি পুষ্টি বিরোধী উপাদান কি হিমা গুটি নিন আর যদি কোনো কোশ্চেন ডাউট মনে হয় কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে ডালের পুষ্টি বিরোধী উপাদান কোনটি হিমা গুটি নিন আর যে কোশ্চেনটা নতুন মনে হবে খাতায় অবশ্যই নোট করে নেবে পরবর্তী কোশ্চেন দেখো জনক কাকে বলা হয় প্রচুর পরীক্ষার প্রশ্নটি এসছে অভিব্যক্তি জনক কাকে বলা হয়ে থাকে যার মধ্যে অপশন সি বলছো চার্লস ডারউইন আনসার হয়ে যাবে অভিব্যক্তি জনক বলা হয়ে থাকে চার্লস ডারউইনকে পরবর্তী কোশ্চেন দেখো রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ বাক্য কে পাঠ করেন রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ বাক্য কে পাঠ করেন। যার মধ্যে অপশন এ বলছো রাজ্যপাল কারেক্ট আন্সার রাজ্যের মন্ত্রী পরিষদের যে সদস্য পদের সদস্য শপথ বাক্য পাঠ করান কে রাজ্যপাল পরবর্তী কোশ্চেন ইজি কোশ্চেন ডাব্লু এইচও এর পুরো কথাটি কি অনেক পরীক্ষায় প্রশ্নটি এসছে যা যাওয়া না অবশ্য উত্তর জেনে নাও ডাব্লু এইচও এর পুরো কথাটি কি বলছি অপশান এ বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ পরবর্তী কোশ্চেন দেখো শিশুর বুদ্ধি সংকেত লিপিবদ্ধ থাকে দেহের কোথায় শিশুর বুদ্ধি সংকেত লিপিবদ্ধ থাকে দেহের কোথায় যার পর অপশান বি বলছো ডিএনএতে ডিএনএতে শিশুর বুদ্ধি সংকেত লিপিবদ্ধ থাকে যে কোশ্চেনটা তোমাকে নতুন মনে হবে অবশ্যই খাতায় নোট ডাউন করবে দশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি অনুজীব নিচের কোনটি বলা হয়েছে অনুজীব চারটি অপশন ভালো করে দেখে অ্যান্সার করো নীচের কোনটি অনুজীব তো যারা অপশন ডি বলছো উপরে সব কটি হচ্ছে কিন্তু অনুজীব ছত্রাক শৈবাল ব্যাকটেরিয়া খেয়াল রাখবে সব কটা কি অনুজীব এবার এগারো নম্বর প্রশ্ন দেখো ইন্ডিকা গ্রন্থের লেখককে ইন্ডিকা এই গ্রন্থটির লেখককে ইজি কোশ্চেন এটার জন্য সময় কম দেব যেমন মধ্যে অপশন এ বলছে মেগাস্তিনি কারেক্ট আনসার ইন্ডিকা গ্রন্থে লেখককে তাহলে মেগাস্তিনিস পরবর্তী কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা গঠিত হয়েছিল কত সালে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা গঠিত হয়েছিল কত সালে যেমন মধ্যে অপশন বি বলছে কারেক্ট অ্যান্সার উনিশশো ছাপ্পান্ন সালে পশ্চিম পুরুলিয়া জেলা গঠিত হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো শিশু মস্তিষ্ক পরিপূর্ণতা লাভ করে কত বছর বয়সে শিশু মস্তিষ্ক পরিপূর্ণতা লাভ করে কত বছর বয়সে তার মধ্যে ছয় বলছো কারেক্ট অ্যান্সার অপশন বি ছয় বছর বয়সে এই শিশুর মস্তিষ্ক পরিপূর্ণতা লাভ করে পরবর্তী কোয়েশ্চেন দেখো আকবর কত বছর বয়সে দিল্লির সম্রাট হন আকবর কত বছর বয়সে দিল্লির সম্রাট হন যেমন বন্ধু অপশন সি বলছো কারেক্ট আনসার তেরো বছর বয়সে আকবর দিল্লির সম্রাট হয়েছিলেন পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি বাহিত রোগ নিম্নলিখিত কোনটি মাছি বাহিত রোগ তার বন্ধুরা অপশন সি বলছে কারেক্ট আনসার উপরে দুটি ঠিক কলেরা পোলিও দুটোই হচ্ছে মাছি বাহিত রোগ পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে নিম্নলিখিত কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে যেমন অপশন এ বলছে দামোদার কয়েকটা যাবে দামোদা নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো নির্মলোখিত কোন তাপবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত এখান যে অপশনগুলো দেওয়া হয়েছে এর মধ্যে কোনটি তাপবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত যারা মধ্যে অপশন বি বলছে কয়েকটা আনসার নিভেলি নিভেলি এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি তামিলনাড়ুতে অবস্থিত পরবর্তী কোশ্চেন দেখো ভারতে বাস করে পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ ভারতে বাস করে পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ যেমন অপশন এ বলছো কয়েকটা সতেরো পয়েন্ট সতেরো দশমিক পাঁচ শতাংশ মানুষ এই মোট জনসংখ্যা ভারতে বাস করে পরবর্তী কোশ্চেন দেখো কোনটি বঙ্কিমচন্দ্র লেখা বিখ্যাত বই কোনটি বঙ্কিমচন্দ্রের লেখা এই যে এখানে অপশানগুলো দেওয়া হয়েছে এর মধ্যে কোনটি বঙ্কিমচন্দ্রের লেখা বিখ্যাত বই যেমন ধর অপশন এ বলছো আনন্দমঠ আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের লেখা একটি বিখ্যাত বই পরবর্তী কোয়েশ্চেন দেখো একটি তরল ধাতু কোনটি একটি তরল ধাতু কোনটি এই যে নিচে অপশান দেওয়া হয়েছে আমাদের কোনটা তরল ধাতু যেমন ধরো অপশান বি বলছো কো একটা আনসার পারদ পারদ তরল ধাতু পরবর্তী কোয়েশ্চেন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতগুলি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতগুলি কি বিদ্যালয় বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন যেমন অপশন বি বলছো কো একটা পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন আজকে নিয়ে বাইশ নম্বর প্রশ্ন বংশগতির গঠনগত ও কার্যগত একক কী বংশগতির গঠনগত ও কার্যগত একক কী অবশ্যই বন্ধু ভিডিওটাকে লাইক করে দেওয়া একটি যারা বন্ধুরা অপশন বি বলছে কয়েকটা হচ্ছে জিন বংশগতি বংশগতি গঠনগত কার্যগত একক কী বলা হয়ে থাকে জিনকে বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো সম্রাট ঔরঙ্গজেব মারা যান কত সালে সম্রাট ঔরঙ্গজেব মারা যান কত সালে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর পরীক্ষায় এসছে যার বন্ধুরা অপশন ডি ভাবছ কারেক্ট আনসার সতেরো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি অপশন বি বলছো কারেক্ট আন্সার বললি ভারতের প্রাচীনতম ভঙ্গিল একটি পর্বত আজকের শেষ প্রশ্ন দেখো স্ত্রী কিউলেক্স মশা মানবদের কোন রোগ সংক্রামিত করে স্ত্রী কিউলেক্স মশা মানবদের কোন রোগ সংক্রামিত করে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেওয়ার এই ধরনের মক টেস্ট সুবিধা পায় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটি বন্ধুরা বাজিয়ে দাও তো যারা অপশান সি বলছে কারেক্ট অ্যান্সার ফাইলেরিয়া ফাইলেরিয়া এই কিউলেক্স মশা মানবদের সংক্রমিত করে জয়েন বন্ধুরা টোটাল পঁচিশটা পর্যন্ত আলোচনা করলাম কত স্কোর করলে কন জানিও আবার একটি নতুন টোটির তোমাশে দেখা হবে সে এবং সুস্থ দেখো ভালো থেকো